আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আমার ভিউয়ার্স ও সাবিস্কারাই ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি মহান আল্লাহ রাবুল আলামিনের অশেষ দয়ায় ও মেহের আপনারা সকলে ভালো আছেন আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এটাই আমি সব সময় আল্লাহ রাবুল আলামিনের দরবারে কামনা করে থাকি আজ আমি আপনাদের মাঝে এমন একটি শক্তিশালী মন্ত্র নিয়ে হাজির হয়েছি যে মন্ত্র প্রয়োগ করে আপনি পয়সাকে হাওয়ায় উড়াতে পারবেন এবং পয়সাকে গায়েব করে ফেলতে পারবেন তো আপনি হয়তো ভাবছেন যে এরকম কখনো হয় নাকি আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি আজকের উক্ত মন্ত্র প্রয়োগ করে সম্পূর্ণরূপে যে কোনো পয়সাকে আপনি হাওয়ায় উড়াইয়ে দেখাতে পারবেন এবং গায়েব করে ফেলতে পারবেন আপনারা অবশ্যই জানেন বিভিন্ন গ্রামগঞ্জ শহর বন্দরে বিভিন্ন রকমের লোকজনে বিভিন্ন খেলা দেখায় থাকে। সাফাইয়ের খেলা দেখায় আপনাদেরকে বিভিন্ন সময় মজা দিয়ে থাকে তো যেমন মনে করুন পাখিকে কলম বানাচ্ছে কলমকে পাখি বানাচ্ছে টাকাকে পয়সা বানাচ্ছে পয়সাকে টাকা বানাচ্ছে এবং টাকাকে অদৃশ্য করে দিচ্ছে এরকম হাত খেলাই আজকের উক্ত মন্ত্রটি আপনি আজকের উক্ত মন্ত্র প্রয়োগ করে সকল মানুষকে তাক লাগায় দিতে পারবেন পয়সাকে হাওয়ায় উড়াতে পারবেন এবং পয়সাকে গায়েব করে ফেলতে পারবেন মানুষ আপনার কার্যক্ষমতা দেখে আশ্চর্য হয়ে যাবে তো চলুন শুরু করা যাক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করুন আমি দৈনিক একটি করে পরীক্ষিত ভিডিও আপলোড করে থাকি যে কোনো সময় যে কোনো একটি ভিডিও আপনার প্রয়োজনে আসতে পারে আপনারা অবশ্যই জানেন যে আমার চ্যানেলটি শুধুমাত্র আপনাদের উপকারের জন্য আপনারা উপকৃত হলেই আমার সার্থক আমার চ্যানেলে যে সমস্ত যন্ত্রমন্ত্র তন্ত্র টুটকা দিয়ে থাকি আপনার উপযুক্ত গুরু থাকলে তার কাছ থেকে অনুমতি নেবেন না হয় আপনাকে আমার ফোনে যোগাযোগ করে অনুমতি নিতে হবে তো চলুন আজকের উক্ত মন্ত্রটি আপনাকে আপনি কিভাবে সিদ্ধি করবেন কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি সর্বপ্রথমে আমি আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি চলুন মন্ত্রটি দেখে আস হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই মন্ত্রটি দেখতে পাচ্ছেন আমি সর্বপ্রথমে আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি মন্ত্রটি হলো ও হনুমন্ত ওইর ইলাসা চলরে পৈসা রুঙ্খা ঐরখা তেরা বাসা সবগ দৃষ্টি দে মহি মেরামুখ যোবে সব কই বাদ করন্তা বাদে রবে বরি সবামে মহি বিগবে সানসা পিণ্ড পুরো মন্ত্র ঈশ্বর বাসা আমি মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি মন্ত্রটি হল ও হনুমন্ত ওইর ইলাচা চলরে পৈশা রং খা তেরা বাসা সবক দৃষ্টি বাদিদে মহি মেরা মুখ যোবে সব কই বাদ করন তা বাদি রোবে বরি সবামে মহি বিগবে সানসা পিণ্ড কাসা পুর মন্ত্র ঈশ্বর বাসা তো চলুন আপনি মন্ত্রটি কিভাবে সিদ্ধি করবেন কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন মন্ত্রটি আপনাকে সিদ্ধি করতে হলে সর্বপ্রথমে যে কাজটি করতে হবে কোন অমাবস্যা এবং পূর্ণিমার রাত্রিতে উক্ত মন্ত্রটি পশ্চিমমুখী বসে একাগ্রতার সাথে একাগরে রবান ধূপ আখেরবাতি গোলাপ জল ছিটিয়ে উক্ত মন্ত্রটি সাতশত সিয়াশিবার জপ করলে আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে তা আমি আবারও বলে দিচ্ছি মন্ত্রটি সিদ্ধি করতে হলে কোনো আমবস্যা অথবা পূর্ণিমা রাত্রে পশ্চিমমুখী বসে উজুর সহিত পাক পবিত্র অবস্থায় লবান ধূপ আখের বাতি গোলাপ জল ছিটিয়ে উক্ত মন্ত্রটি একাগ্রতার সাথে একাগরে সাতশত ছিয়াশি বাদ জপ করলে আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে তো যখনই আপনার মন্ত্র সিদ্ধি হয়ে যাবে এবার আপনার প্রয়োগের পালা আপনি কীভাবে প্রয়োগ করবেন তো আপনাকে প্রয়োগ করতে হলে যে কাজটি করতে হবে আপনি কোনো দোকান থেকে কিছু সংখ্যক এক মূল্যে কিনে নিয়ে আসতে হবে আমি আবারও বলে দিচ্ছি যে কোনো দোকান থেকে কিছু সংখ্যক দু আপনাকে এক মূল্যে কিনে নিয়ে আসতে হবে তো যখনই আপনি দুনো কিনে নিয়ে আসবেন এবার আপনার প্রয়োগের ফলা আপনাকে প্রয়োগ করতে হলে যে কাজটি করতে হবে আপনি যে কোনো পয়সা আপনার সামনে রেখে উক্ত উক্তোগুলো মন্ত্র সাতবার অভিমন্ত্রিত করে একবার মন্ত্র পড়বেন একবার ফু দিবেন একবার মন্ত্র পড়বেন একবার ফুঁ দিবেন এইভাবে সাতবার মন্ত্র পড়বেন সাতটি ফু দিয়ে ওখান থেকে কিছু সংখ্যক দুনা আপনি পয়সার উপরে আস্তে আস্তে চুরে মারবেন তখনই পয়সা অদৃশ্য হয়ে যাবে এবং হাওয়ায় উঠতে থাকবে তো আশা করছি বুঝতে পারছেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি